মান্নাতে কি উদযাপন করলেন কিং অফ রোম্যান্স। কিং অফ রোম্যান্স নামে পরিচিত শাহরুখ খান সৌদি আরব রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান মোহাম্মদ আল তুর্কির জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। মোহাম্মদ আল তুর্কি ছাড়াও সেই পার্টিতে উপস্থিত ছিলেন সলমান, অক্ষয় সহ সৈফ আলী খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা শাহরুখ খান ছাড়া অন্য কারোর নাম এক্ষেত্রে সবার আগে মনে করতে পারি না, কিন্তু যদি এক ফ্রেমে শাহরুখ খানের সাথে আমরা দেখতে পাই অক্ষয় কুমার, সৈফ আলী খান এবং সলমান খানকে, তাহলে কেমন হবে? সম্প্রতি শাহরুখ খানের বাড়িতে একসঙ্গে দেখা গেছে সলমান খান, সৈফ আলী খান এবং অক্ষয় কুমারকে। তারকা খচিত একটি পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ খান, যেখানে উপস্থিত ছিলেন সকলেই। টাইগার থ্রি সিনেমার জন্য আরও একবার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমান খান। হৃতিক রোশন এবং সৈফ আলী খান অভিনয় করবেন বিক্রম ভেদে। অক্ষয় কুমারের কথা আলাদা করে বলার কিছু নেই, একই বছরে প্রায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। আগামী দিনে ওএমজ টু, গোর্খা, মিশন সিন্ড্রেলা, পৃথ্বীরাজ এবং রাম সেতুর মতো সিনেমাতে দেখা যাবে অক্ষয় কুমারকে।